এটা হয়েছে গত বেশ কয়েক মাসে, যখনই বাংলাদেশে কোনো বিদেশি প্রতিনিধি দল, বিশেষ করে আমেরিকান প্রতিনিধি দল আসেন, এদেশের জনগণ অধীর আগ্রহে বসে থাকেন যে তারা সরকারকে নতুন কোন চাপে ফেলার চেষ্টা করছেন দেখার জন্য। তারা চান যে সরকার চাপে পড়ুক। তাদের মানে সরকারের চাপে পড়া মানে হচ্ছে আমাদের গণতন্ত্রের যে সংগ্রাম, যে লড়াই, সেটার পক্ষে যাওয়া। এবং আমরা যত বেশি চাপ তৈরি হবে আমাদের লড়াইটা তত বেশি সহজ হয়ে উঠবে। সো আমরা দেখি, এবং ঘটনাচক্রে একটার পর একটা চাপ বিদেশিদের দিক থেকে চলছে, এবং স্বাভাবিকভাবে সেটা সরকারের ভালো থাকার বা ভালো লাগার কোনো কারণ নেই। যেমন পররাষ্ট্রমন্ত্রী বলছেন, আজই বলছেন, বিদেশিরা দেশে অশান্তি চায়। এর আগে জনাব ওবায়দুল কাদের বলেছিলেন, আমরা বিপদে আছি, ঘুরে ফিরে সবাই এখানে আসে, একদিন আগে। আসলে আসছে অনেকে, সেইগুলোর সাথে একটু যোগ করি। পররাষ্ট্রমন্ত্রী কী বলেছেন? তিনি বলেছেন, বিদেশিরা মঙ্গল চায় না, তারা অশান্তি চায়। অশান্তি হলে দেশ যদি দুর্বল হয় তাহলে তাদের অনেক সুবিধা, এ কারণে তারা দুর্বল করতে চায়। ওদের এই ভেলকিতে আপনারা অবগাহন করবেন না, বুঝে শুনে অবস্থান নেবেন। মানে আমরা খুব ভালোভাবে বুঝি, অশান্তি করতে চায়, মঙ্গল চায় না। হ্যাঁ, বিদেশিরা মঙ্গল চাইছে না, আমেরিকানরা বিশেষ করে সরকারের মঙ্গল চাইছে না, এটা দেশের না, সরকারের মঙ্গল চাইছে না, এই সরকারের, একটা অনির্বাচিত সরকারের মঙ্গল না চাওয়া মানেই চোখ বন্ধ করে জনগণের মঙ্গল চাওয়া। খুব, কারণ চাপ আসলে চলছে, কতভাবে চলছে আমি আসবো সেই জায়গায়, নতুন কিছু ডেভেলপমেন্ট আছে। জনাব ওবায়দুল কাদের বলছেন, আমরা কি বিপদে আছি, উনি কিসের ব্যাপারে বলছেন? ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে বিস্ময় প্রকাশ করে উনি এগুলো বলছেন। কি বলছেন? আমরা কি বিপদে আছি, মানে বিপদে আছি স্বীকারও করছেন, মানে বেশি কথা বললে মাঝে মাঝে এমন কথা বেরিয়ে যায় যেগুলো আসলে বেরোনো উচিত না। আমি আসছি, ঘুরে ফিরে সবাই শুধু এখানে আসে, নাইজারে, সোমালিয়া, সুদান বা কঙ্গোর খবর নেই, এসব নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। তারপর যেটা গতানুগতিকভাবে তারা বলেন, যারা গণতন্ত্র মানবাধিকারের পতাকা করে তাদের দেশে, সব থার্ড ক্লাস কথা। কিন্তু এই ভদ্রলোক বলছেন, আমরা কি বিপদে আছি, মানে উনি যে ওনার যে ভঙ্গি আছে সেই ভঙ্গিতে কথাগুলো বলছেন। কিন্তু যে আপনি বিপদে আছেন বিদেশিরা আশায়, এই মেসেজটা আসলে ভালো মেসেজ হয় নাই। আপনার দলের পাণ্ডারা যারা মাঠে লাঠি সোঁটা নিয়ে বিএনপিকে দমন করতে বসে আছে, আবার পোশাক পরা যারা আছে আপনার দলের এক্সটেনশন পুলিশ বা আমলারা, তারা এই বক্তব্যের কনফিডেন্স হারানোর সমূহ সম্ভাবনা আছে। যাই হোক, উনিও ক্ষুব্ধ, ক্ষিপ্ত, কিন্তু এটা চলছে। কেমন চলছে তথ্য পাওয়া যায়নি, কিন্তু গতকাল একটা খুব সিগনিফিকেন্ট খবর দু একটা মিডিয়ায় এসছে, সেটা হচ্ছে সালমান এফরহমানের সাথে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক হয়েছে। এক ঘন্টা ধরে বৈঠক হয়েছে, 4টা থেকে 5টা সালমান এফরহমানের বাসায় গুলশানে এই বৈঠক হয়। ইনফ্যাক্ট আমরা এই জিনিসগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবো। আওয়ামী লীগ, আসলে আমি বহুদিন বলেছি, অনেক আগে বলা হয়েছে যদিও, সেটা হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী আসলে আওয়ামী লীগের মন্ত্রী বা নেতাদেরকে দিয়ে দেশ চালায় নাই, দেশ চালিয়েছে উপদেষ্টাদেরকে দিয়ে। সেই এইচটি ইমাম, গওহর রিজভি, ডক্টর মশিউর, তৌফিক ইলাহি চৌধুরী, জনাব সালমান এফরহমান, এরাই আসলে এই সরকারের পলিসি মেকার এবং এই সরকারকে চালিয়েছেন তারা। এই সালমান এফরহমানের কাছে এবার আরও একটা এক্সট্রা দায়িত্ব আছে, আমরা ধরে নিতেই পারি, কারণ বিদেশি যারাই আসছেন তার সাথে বসছেন, তার সাথে কথা বলছেন, তার মানে প্রধানমন্ত্রী তাকে অ্যাসাইন করেছেন এবং ডেলিগেট করেছেন যে তার হয়ে এই নেগোসিয়েশনগুলো আসলে জনাব সালমান এফরহমান করছেন। সুতরাং সালমান এফরহমানের সাথে একটা বৈঠক খুব গুরুত্বপূর্ণ, যেটা ওবায়দুল কাদের সহ বিরাট লাট বহর বসলেও তার চাইতে এতটা গুরুত্বপূর্ণ হয় না। সুতরাং জানা যায়নি কি আলোচনা হয়েছে কোনো পক্ষ থেকে, কিন্তু আমরা এইটুকু নিশ্চিত থাকতে পারি, তারা জনাব পিটার হাস দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতেই জনাব সালমান এফরহমানের সাথে দেখা করেছেন। বিনিয়োগ, টিনিয়োগ, বন্ধুত্ব সুদৃঢ় হবে, এসব কোনো কারণ না। নির্বাচন এবং যে আলোচনাটা এখন খুব হচ্ছে, ইনফ্যাক্ট আমেরিকার যে দুর্নীতি দমন বিষয়ক কোঅর্ডিনেটর রিচার্ড নেফিও বাংলাদেশে এসেছিলেন, সেই আসার পর থেকে এই আলোচনা চাউর হয়েছে, ছড়িয়ে পড়েছে। এবার সরকারের অলিগার্ক, সরকারের সাথে ক্ষমতার অংশ হয়ে যাওয়া ব্যবসায়ীদের ওপরে পদক্ষেপ আসতে যাচ্ছে, এবং এটার যৌক্তিক কারণ আছে। মানে এরকম একজন মানুষ কেন আসলেন এবং পররাষ্ট্র সচিবের পর যেভাবে কথা বলেছেন তাতে খুব ক্লিয়ার, উনি এক ধরনের ইঙ্গিত দিয়েছেন এ ধরনের কিছু আসতে পারে, এই আলোচনা চাউর হয়েছে। এমনকি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং যেটা, সেখানেও এই ধরনের আলোচনা এসছে। সুতরাং সেই ইস্যুতেই কথা হতে পারে, বা ওঠে যদি নাও হয়, জনাব হাস সালমান এফরহমানের সাথে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে টাইপের কথা বলতে যান নাই, এটা আমরা নিশ্চিত থাকতে পারি। কারণ এই মুহূর্তে পিটার হাস ইজ সাইন্ড বাই হিজ স্টেট যে বাংলাদেশের নির্বাচন বিষয়ক যাবতীয় কাজ তিনি করবেন। সুতরাং আবারও চাপ
বা নাক গলাতেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গিতে উনি এসেছেন, উনি বসেছেন, কোনো সন্দেহ নেই। এর মধ্যে আরেকটা খবর আজই চোখে আসলো, সেটা হচ্ছে মার্কিন দুই কংগ্রেসম্যান বাংলাদেশ সফরে আসছেন। মানে ওবায়দুল কাদের আবারও বলবেন নাইজার, তারপরে যদিও দেখি ইদানিং এটা আমরা নাইজারই শিখেছি, এটি নিজের বলছে সবাই নাইজারের সংকট নিয়ে, তো সোমালিয়া ওখানে সেখানে যায় না কেন, ওনার কষ্ট বাড়িয়ে আবার দুই কংগ্রেসম্যান আসছেন। খোলসটা হচ্ছে তারা রোহিঙ্গা ইস্যুতে, তারা রোহিঙ্গা ক্যাম্পে যাবেন, এবং এটা খুব মানে খুব লেস ইম্পর্টেন্ট না, সাম ডেজ ব্যাক আমি একটা ভিডিও করেছি, সেখানে আমি বলেছি যে মিয়ানমার নিয়ে, মিয়ানমারের সাথে মানে বার্মা অ্যাক্ট মিলে আমেরিকার একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজিক, জিও স্ট্র্যাটেজিক খুব গুরুত্বপূর্ণ স্বার্থ আছে, তারা সেটাই আসছেন। কিন্তু শুধু সেটা না, তারা এসে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে আলাদাভাবে মত বিনিময় করবেন। এটা খুব ইম্পর্টেন্ট, এবং এখানে খুব জরুরি কথাটা হচ্ছে কংগ্রেসম্যান ভীতিও সরকারের এখন আছে নিশ্চয়ই, কারণ ছয় ছয় তারপর চোদ্দ এভাবে কংগ্রেসম্যানরা একটার পর একটা অত্যন্ত কঠোর ভাষা চিঠি দিয়ে সরকারের ওপরে চাপ তৈরির জন্য, কখনো প্রেসিডেন্টকে, কখনো পররাষ্ট্রমন্ত্রীকে, আবার কখনো জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের মানে আমেরিকার যিনি রাষ্ট্রদূত আছেন তাকে নানা রকম পদক্ষেপের জন্য চাপ তৈরি করছেন। সুতরাং কংগ্রেসম্যান আতঙ্কও আছে এবং এই কংগ্রেসম্যানরাও আসছেন। সব মিলিয়ে আমরা যদি বলি পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় অশান্তি তৈরি করার জন্য, বাংলাদেশে অ্যাপারেন্টলি যে শান্তি বিরাজমান ছিল গত 10 বছর, কেউ বলে না যে কবরের নিস্তব্ধতা, ওই শান্তি আমরা কেউ কোনো দিন চাইনি। বাংলাদেশ একটা গণতান্ত্রিক সমাজ হবে, সেই সমাজে তর্ক বিতর্ক হবে, বাকবিতণ্ড হবে, মাঝে মাঝে উত্তেজনা তৈরি হবে পরস্পর পরস্পরের প্রতি, সরকার বিরোধীর পরস্পরের প্রতি, এই সমাজ আমরা চাই। এটাকে কেউ যদি অশান্তির সমাজ বলেন, আমরা সেই অশান্তির সমাজ চাই। আমরা উত্তর কোরিয়ার মতো শান্তির সমাজ চাই না, আমরা চীনের মতো শান্তির সমাজ চাই না, নো ওয়ে, ওই শান্তির সমাজ চাই না। সুতরাং এসে যদি কিছু অশান্তি হয় অন্তত ফর দ্য টাইম বিং, হ্যাঁ আমাদের সামনে আসলে একটা অশান্তি হয়তো অপেক্ষা করছে, অশান্তি কোট আনকোট বলছি, কারণ সরকার যে আচরণ করছে, যা করছে, মানুষের একেবারে একেবারে গণতান্ত্রিক যে অধিকার, যে আন্দোলন, আমি সমাবেশ করব, মিছিল করব, আমি অবস্থান করব, শান্তিপূর্ণ অবস্থান করব, তার উপরে সরকার যেভাবে নেমে পড়ছে, হামলা করছে, সরকার মানে পুলিশ, সরকারি দলের পাণ্ডারা মিলে, সেই জিনিসগুলো অশান্তি আমাদেরকে ইনএভিটেবল করে তুলছে। এর মধ্যে এই অশান্তিতে পররাষ্ট্রমন্ত্রীর কথা মতে যদি কোনো রকম কোনো সেফগার্ড আমেরিকা বা অন্যরা দেয়, দ্যাটস ফাইন ফর আস। এই অশান্তি ফর দ্য টাইম বিং আমাদের ভবিষ্যতে একটা ভালো গণতান্ত্রিক সমাজ তৈরি করার জন্য সাহায্য করবে। এবং ওই যে বললাম, সেই গণতান্ত্রিক সমাজেও সরকার যে শান্তি চায়, সব চুপ, সব টু শব্দ করবে না, সব সহমত ভাই জি ভাই করবে, সেই শান্তির গণতান্ত্রিক, সেই শান্তির সমাজই আমরা চাই। একটা গণতান্ত্রিক সমাজ না, আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই, গণতান্ত্রিক রাষ্ট্র চাই, যেখানে অ্যাপারেন্টলি কারো মনে হতে পারে না এখানে তো অনেক তর্ক বিতর্ক করছে, লোকজন আমার কথা মানছে না, ঝগড়া করছে মাঝে মাঝে, হোক, তারপর সেই সমাজটাই আমরা প্রেফার করব। আর সরকারের ওপরে চাপ তৈরি করা মানে যদি অশান্তি হয় সরকারের দৃষ্টি থেকে, সরকারের ওপরে, দেশকে, দেশের ওপরে সমস্যা তৈরি করা তাদের যদি মনে হয়, দুর্বল করা যদি মনে হয়, তাদের এসব কথাবার্তা আমরা পাত্তা দিই না। এবং তাদের এই ক্ষোভের বহিঃপ্রকাশ, ওবায়দুল কাদেরের বিপদে আছি এই বহিঃপ্রকাশ, এগুলো যত দেখি এগুলো আমাদের কাছে অসাধারণ শান্তির বার্তা দেয়। নিশ্চিতভাবে এই দেশের মানুষ অন্তত এখন ওই জায়গায় চলে গেছে।